নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয়। ও ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক যৌবনকালে ইবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা। এই গেল তিন দল। চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ, গরিব মানুষ, সমাজে যারা গরিব, সমাজে যারা গরিব অভাবী, তাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। জোরে কন্যা সুহা কেন? কারণ কি? কারণ হলো চার নম্বর না তো, দুইটা গেল, তিন নম্বর হয়েছে না? তিন নম্বর হয়েছে, এরপরে চার নম্বর। তিন নম্বর হলো মহিলা জাতি, মহিলা জাতি মা বোনেরা, তাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। কেমনে? কারণ হলো মহিলাদের ডিউটি কম, আমল কম, এজন্য তাদের হিসাবও কম। নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে, যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে, সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন এক নম্বর হলো সে যদি নামাজি হয়, দুই নম্বর হলো সে যদি রোজাদার হয়, তিন নম্বর হলো সে যদি স্বামীরে মান্না চলে, স্বামীরে মান্না চলে, স্বামীরে খুশি কইরা চলে, স্বামীর অবাধ্য না হয়, স্বামীর অবাধ্য না হয়, চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে। আল্লাহর নবী বলেন জাননি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কি উত্তরে বাধা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে, তার কাছ থেকে দোয়া নিবেন, তার কাছ থেকে দোয়া নিবেন, মায়ের কাছ থেকে দোয়া নেন, মেয়েটার কাছ থেকে দোয়া নেন, স্ত্রীর কাছ থেকে দোয়া নেন। কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয়। মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরামে ফাতেমার কাছ থেকে, বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো। ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও, মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে, আব্বু যাইতেছি, মেয়ের কাছ থেকে দোয়া নেও। মেয়ে বাবার জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, মা সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে। ঘরে ডুইকাও মেয়েটার কাছে আগে যান, ছেলের চেয়ে। নবীজিও সফর থেকে ফিরে আইসো, নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে, তার কাছে আগে দেখা করতেন, মেয়ের সাথে আগে দেখা করতেন, মেয়ের কাছ থেকে দোয়া নিতেন, আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ, খুব সহজ, মহিলাদের জন্য সহজ। কেন? কারণ তাদের হিসাব কম। সম্পদ কেমনে কামাই করেছো, সম্পদ কোন পথে ব্যয় করেছো, এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না, পুরুষকে দেওয়া লাগবে, স্বামীকে দেওয়া লাগবে, স্ত্রীকে দেওয়া লাগবে না। স্বামী কেমনে সংসার চালাইলো, হালাল পথে না হারাম পথে, জবাব দিবে স্বামী, মহিলাকে জবাব দেওয়া লাগবে না। এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। চার নাম্বার, গরিব দুঃখী মানুষ, অভাবী মানুষ, তাদের জন্য ওলি হওয়া সহজ। কেন? কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে, আর গরিব সম্পদ কম হওয়ায় কমকোটায় হিসাব দিয়া ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল আগনিয়া দখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বিখামসি মিয়াতি সানা। নবী বলেন ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এজন্যই তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি তো আমার সম্পদ
ভালো কাজে ব্যয় করেছি হালাল পেটে কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সদকা দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো আশরে মুবাশশারার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি ওসমান গরিবের 500 বছর পরে জান্নাতে ডুববা ওসমান নবী কই রবি গো কিছুই বুঝি নাই গো কেন গো নবী কেন এমন সম্পদ আমার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে দাই যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরে তো অভাব মানুষ খাইতে পায় না দুর্ভিক্ষ হয় দুশ্মন গুনি 100টা উট উজা বুঝাই করে আটা নিয়ে মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায় তো উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করাও আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব পাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো উসমান কয় তোমরা আমার আটার দাম কত দিবা পাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা 1 টাকা দে কিনছো আমরা 2 টাকা দেব দুই গুণ বেশি দিব উসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জোরে কর না সুবহানাল্লাহ মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম 3 টাকা 3 গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান 4 গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে পাইকাররা কয় উসমান রে কাল থেকে নিয়ে আসবি কাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন মদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবীরও কান্দে এবার নবী কো ওরে উসমান একটু খেয়াল করে শুন ওরে উসমান তুমি একদিনের হিসাব দিতে 3 কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আব্দুল্লাহ এক কথা জবাব দিয়ে দিছে টাইমও লাগছে কম হাসরের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেক দিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রইছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়ব আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর ওর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ
এজন্য যার সম্পদ কম তার হিসাব কম তার টাইমও কম আল্লাহর নবী কয় ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 সানা 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিব এজন্যই নবী বলছে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন নবী কয় আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো আমার তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাখো মরণ আমার মিসকিনদের সাথেই কইরা হাশরের ময়দানে তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া নবী এমন দোয়া করেছেন এজন্যই চার নাম্বার যেই দল মানুষ যারা ওলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়ে যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যেই সব পাইব ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়ত করছো হায় রে আমার যদি এত টাকা থাকতো আমি দান করতাম আল্লাহ ধনীর সমান সব তোমার আমল নামায় দিয়ে দিই।